ইচ্ছাকৃত বমি করা, ইচ্ছাকৃত বমি করা। তাহলে অনিচ্ছাকৃত যদি বমি হয়, পেটটা খারাপ বা মাথাটা একটু ঘুরে উঠলো, চক্কর দিল, তারপর বমি হয়ে গেল, রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না। অল্প হোক বেশি হোক রোজা নষ্ট হবে না। ডায়রিয়ার মতো বমি যাতে আপনি অসুস্থ হয়ে পড়লেন, তখন রোজা ছেড়ে দেন, কারণ আপনার জন্য আল্লাহ এখন রোজা ছাড়া জায়েজ করে দিয়েছেন। বরং রোজা রাখা আপনার জন্য কষ্টকর, সেজন্য রোজা রাখাই গুনার কাজে, যখন বেশি কষ্ট হবে। কিন্তু মুখ ভরে বমি হলো, এতে কোনো অসুবিধা নেই। কম বমি হলো, বেশি বমি হলো, কিছু ফেকার কিতাবে হ্যাঁ মুখ ভরে হইলে এই হবে, কম হইলে হবে না, এইসব কথাবার্তা ভিত্তিহীন কথা। ইচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে রোজা নষ্ট হবে। অনিচ্ছাকৃত বমি যদি মুখ ভর্তিও হয়, দুইবার তিনবারও হয়, আর আপনি অসুস্থ হয়ে না পড়েন, তাহলে রোজা রাখতে পারেন, রোজায় রোজার কোনো ক্ষতি হবে না। যেমন স্বপ্নদোষ, কেন স্বপ্নদোষে রোজা নষ্ট হবে না? অনিচ্ছাকৃত, আপনার নিজের এখতিয়ারে নয়। ওই রকমই বমি হলো অনিচ্ছাকৃত, আপনি ইচ্ছা করে বমি করেননি, সুতরাং রোজা নষ্ট হবে না। ইচ্ছা করে বমি করা মানে কেউ হয়তো হাত ঢুকালো আর বমি করে দিল, অথবা আর কোনো তরিকা হইতে পারে ইচ্ছাকৃত বমি? হ্যাঁ, ইচ্ছা করে তো ওই মুখে হাত দিয়ে বা কিছু করে এরকম বমি করলো, আরও কারণ হইতে পারে। এমন কোনো গন্ধ যেটা বরদাস্ত করতে পারেন না, আপনি জানেন যে আমি এই গন্ধ বরদাস্ত করতে পারি, তারপরে যদি সেই গন্ধ নেন তাহলে বমি হয়ে যাবে। নেবেন কেন? আপনি জানেন যে বরদাস্ত করতে পারবেন, বমি হয়ে যাবে আপনার, তাহলে সেটা ইচ্ছাকৃত দিকে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস রয়েছে, আবু দাওয়াদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, ইমাম হাকিম হাদিসটিকে সহি বলেছেন, মান জারাহুল কাইয়ু ফালাইসা আলাইহি কাজা, কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে তাহলে তাকে কাজা করতে হবে না, তার মানে ওই রোজা সে সম্পূর্ণ করুক, কাজা করতে হবে। ওমান ইস্তাকা আমদান, আর কেউ যদি ইচ্ছা করে, জেনে শুনে ইচ্ছা করে চেষ্টা করে বমি করে দেয়, ফালিয়াকযে, তাহলে সে যেন সে রোজা কাজা করে নেয়, মানে সে রোজা তার হলো না। সুতরাং